গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের মূল মূল যে নতুনত্ব কিছু কোশ্চেন হতে পারে আপকামিং পরীক্ষায় তোমাদের অনেকের কাছে, যারাই আমাদের অনলাইনে কোর্স করছে পুরনো তাদের কাছেও দু একটা কোশ্চেন নতুন হতে পারে। কারণ কি, আমাদের তো নিউ নিউ কোশ্চেন একটু কালেক্টেড করতে হয়, নিউ ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। তো আশা করছি তোমাদের প্রত্যেকেরই এই সেশনটায় প্র্যাকটিস হিসাবে খুবই বেনিফিট দেবে। দেখো, বহুদিন যাবত কিন্তু কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাওয়া যাচ্ছে না, এই রিসেন্ট গ্রুপ ডি এক্সামটা স্টার্ট হচ্ছে। তাছাড়া স্টেট গভর্নমেন্টের তো পরিস্থিতি তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র পুলিশ বাদে, তো যারাই পুলিশের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারছো, যেমন হাইট, ওয়েট, চারিদিক থেকে যা ক্রাইটেরিয়াটা দরকার, তো তারা অবশ্যই সেই পুলিশটা নিয়েই আগে স্টেপটা নেওয়ার চেষ্টা করো। দেন বাকি যখনই রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা আসবে তখন তোমরা সেই জিনিসগুলো নিয়ে খাটবে। আর অনেকেই বলছো যে দাদা, পড়াশোনার ব্যাপারটা একটু ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু কেন ডিলে হচ্ছে ভাই? আজকে যদি তুমি সার্ভিস করতে, তোমার তো 8 ঘন্টা ডিউটি দিতে হতো, যে সার্ভিসই করো না কেন 8 ঘন্টা ডিউটি দিতে হতো। তুমি মনে করো যে তুমি সার্ভিসই করছো, কিন্তু সেই সার্ভিসটা কি বিনা পারিশ্রমিকে? আর এই পারিশ্রমিকটা তুমি কখন পাবে? যখন সিলেকশন নেবে তখন। তো সেই কথাটা ভেবে যে আমি সার্ভিসই করছি, সেই অনুযায়ী 8 ঘন্টাই ডিউটি দাও নিজের ডিউটি। এবার নিজের ডিউটিটা কি? পড়াশোনা। তাহলে পড়াশোনার পেছনে এই টাইমটা ইউটিলাইজ করো। আর বাকি যেসব সোর্স তোমাদের অ্যাভেলেবেল অনলাইনে, সেসব সোর্স কি লিমিটেড টাইমের মধ্যে রাখার চেষ্টা করো। লিমিটেড টাইম কীরকম? একটা পার্টিকুলার 24 ঘন্টা দিনের মধ্যে একটা স্লট এমনভাবে সেট করে রাখো যে আমি এই স্লটেই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াটা ঘাঁটবো। আর সোশ্যাল মিডিয়াটা ঘাঁটতে গিয়েও যেন সেই ঘাটাঘাটিটা এন্টারটেনমেন্ট পেছনেই চলে না যায়। এন্টারটেনমেন্ট কীরকম? এই দাদার মতন কড়া ভাষার যেসব কথাবার্তা বাকি কোনো দাদারা বা বাকি কোনো টিচাররা যারা বলছে, সেখানে সেই টাইমটা দাও, সব থেকে বেশি বেনিফিট হবে। কারণ কি, এখন তোমাদের পাই পাই টাইমটাই হচ্ছে বড় কথা। ভাই একটা কথা বলি, ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, আর গড বলো, যে যাই বলো না কেন, তার একটা মহৎ দান হচ্ছে মাথায় রাখবে যৌবনকাল। এই যৌবনকালটা কোনটুকু? যেটা গভর্নমেন্ট সেক্টর তোমাকে দিচ্ছে ভ্যালিডিটিটা 18 থেকে 27 বছর। তো এই বয়সের টাইমটুকু, তোমার এই যৌবনকালটুকু তুমি যদি ভালো দিকে দাও, এই আফটার 27 ইয়ার্সের পরের যে এজগুলো সেটা তুমি খুব ভালোভাবে কাটাতে পারবে। আর যদি এই টাইমটা তুমি খুব ভালোভাবে কাটিয়ে যাও, তাহলে ওই টাইমটা মাথায় রাখবে, তোমাকে খারাপ দিনের সঙ্গে পরিচিত হতেই হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে আমি যদি এই 18 to 27 এই এজটাকে যদি নিজে একদম পাই পাই করে এর রস নিংড়ে নিই নিজের ভবিষ্যতের জন্য, তাহলে ওই আফটার 27 ইয়ার্সের পরের যে এজগুলো তুমি থাকবে সেখানে তুমি রাজার মতন থাকবে। আর এখন যদি তুমি মনে করো যে বহু দাদা দিদিদেরও আমার সময়ে দেখা যে রাজার মতন ওই বয়সটা কাটিয়েছে, এখন তারা নাজেহাল অবস্থায় কাটাচ্ছে, তো এই গভর্নমেন্টের ভ্যালিডিটি দেওয়া টাইমটা, টাইম স্লটটাকে কাজে লাগাও। মনে করো যে রাজমিস্ত্রিদের মতো আমি খাটনি করব, কাঠমিস্ত্রিদের মতো আমি খাটনি করব, একদম ওই লেভেলের খাটনিতে যাও। শুধু তো পড়া তো, আমার কাছে বহু ছেলে মেয়ে পড়ছে, পড়ে পড়েও গেছে যে সিলেকশন নিয়েছে, তাদের খাটনি ভাই আর তোমার পরিবেশের খাটনিটা অনেক তফাত। রাজমিস্ত্রি লেবারের কাজ করতে করতেও সিলেকশন নেওয়া ছেলে আমার হাত দিয়ে বেরিয়েছে। তো যার কারণে বলি, সেই অনুযায়ী তুমি অনেক ভালো পজিশনে আছো, তোমার হাতের কাছে সোর্স থাকছে, তাহলে কেন তুমি শুধু অজুহাতে কাটাবে? ওই আফটার 27 যে ভ্যালিডিটিটা, এই ভ্যালিডিটি পিরিয়ডের পরের ব্যাপারটা ভেবো, তাহলে দেখবে এমনিতেই ভিতরের আগুনটা আরও জ্বলে উঠবে। তো চলে আসি আমি কোশ্চেনে। কোশ্চেনে আসার আগে আর একটু ইনফর্ম করে দিই, যারাই আমাদের অনলাইনে কোর্সে অ্যাডমিশন হতে চাও বা আমাদের অফলাইন ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অনলাইন কোর্সের কমপ্লিট ম্যাথসের কোর্স থাকছে,
1500 টাকা, জিএসটি চার্জ ইনক্লুড হচ্ছে পরে গিয়ে। আর আমাদের কোচিং সেন্টার পায়রাডাঙ্গা নতুন গোপালপুর নদিয়া। দেখো, এরকম অনেক ছেলে মেয়ে আছে আমাদের মাঝেই। কীরকম ছেলে মেয়ে, মনে করো যে তারা কোথাও পড়ছে, ধরো গ্রামে বা পাড়াতে, অনেক দাদারা আছে না যে অনেক দিন ধরে পড়াশোনা করছে, তারা গাইডটা দিল, এবার গাইডটা দিতে দিতে হয় কি, তাদের এক জায়গায় সিলেকশন নিয়ে নিল, তখন গিয়ে তারা মাঝপথে কী করবে, তারা ওই পড়ানোর জন্য তো আর পড়ে থাকবে না, তাদেরকে গাইড দেওয়ার জন্য তো তারা তাদের ওই ফিউচারটাকে ডিলে করবে না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের তখন ওই মাঝপথে ছেড়ে দিয়েই তার বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। এবার একজনার মনে করো যে কোনো একটা সেলুনে একজন হাফ ন্যাড়া করে দিয়ে গেছে, বাকি হাফ ন্যাড়াটা করতে কি দুষ্কর ব্যাপার চাপের বলো তো, বা একজনা কাটিং করে দিল, সেই কাটিংটা আবার মেকআপ করতে কতটা খাটনির ব্যাপার, তো এই জিনিসগুলো ধরতেও কিন্তু সময় লাগবে। তো যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় একটা এস্টাবলিশড ইনস্টিটিউট থেকে নেবে, যে ইনস্টিটিউটটা অন্তত থাকবে তার ধারাটা, তো এতে ফায়দাটা কি, মানে তোমাকে মাঝপথে তারা ছেড়ে যাওয়ার কোনো জায়গা থাকছে না। কীরকম, ধরো তোমার সবে 50% সিলেবাসটা হলো, সে তার বাধ্য হয়ে অন্য ডিপার্টমেন্টে চলে যেতে হলো, তো সেখানে দাঁড়িয়ে কী হবে, তুমি যখনই আরেক জায়গায় যাবে সেই আরেক জায়গায় নতুন ধারাটা ধরতেও টাইম লাগবে। এবার আমাদের কাছেও আসে এরকম, কিন্তু আমাদের ধারাটা কি ধরতে টাইম লাগে না, কারণ আমরা সহজভাবে দেওয়ার চেষ্টা করি, আর সহজভাবেই ওদের আরও কঠিন মনে হয়ে পড়ে। কারণ কি, যারা একটু এই পরীক্ষাগুলোর জন্য পড়াশোনাটা শুরু করেছে না, তাদের আমাদের কাছে হয়তো এই জিনিসটা খুবই সহজ, কিন্তু তাদের কাছে ধরে রাখাটাই কঠিন, সেটাকে আরও সহজ থেকে সহজে ভাবনা চিন্তা করানোটা হচ্ছে সব থেকে বেশি কঠিন কাজ, চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রত্যেকটা টিচারের কাছে। তো দেখো, কোশ্চেন নাম্বার ওয়ান দেখো, ওই স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সে আগে ভাবো কী ভাববে, ওই 5/18 আর হচ্ছে 18/5, এটা মাল্টিপল করতে হয় সেটা তো তোমরা সবাই জানো, এটার আর কী লজিক দেখাবো, তবুও দেখে নাও একটুখানি ঝলক কোশ্চেন করানোর আগে তোমাদের দেখিয়ে দিই, নাহলে বলবে যে দাদা ওটা কী করে আসে। আমি যদি 1 ঘন্টায় 1000 কিলোমিটার যেতে পারি, সরি 1000 মিটার, 1 ঘন্টায় আমি 1 কিলোমিটার গেলাম, আমি বললাম যে আমি 1 ঘন্টায় 1 কিলোমিটার সাইকেল চালিয়ে গেছি, এবার আমি তোমাকে বললাম স্পিডটা বের করো, স্পিড জানো যে ডিস্টেন্সকে আমি 1 ঘন্টায় যে সময়ে কভার করছি, যতটা দূরত্ব সেটাকেই আমি বলছি ডিস্টেন্স বা স্পিড 1 ঘন্টার উপরে বেসিসে। এবার 1 ঘন্টাটাকে আমরা বলতে পারি না 60 মিনিট, 1 ঘন্টাটাকে আমরা বলতে পারি 60 মিনিট, আর 1 কিলোমিটারকে বলতে পারি না 1000 মিটার, 1000 মিটারেই তো 1 কিলোমিটার হয়। আবার মনে করো যে 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে বলতে চাই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কত বলবো, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, এটা তো জানো, আর 1000 মিটার 1000 মিটারই থাকলো। এবার আমি যদি বলি যে 3600 সেকেন্ডে আমি 1000 মিটার ক্রস করেছি, তাহলে 1 সেকেন্ডে আমি কতটা দূরত্ব কভার করেছি, আমি 1000কে ডিভাইড করে দেবো কত দিয়ে, 3600 দিয়ে, তাহলে এটা দেখো উপরে কী লিখছি, যারাই ফিজিক্স পড়েছ তারা কি, উপরে আমি বলছি যে 1000 এটা তো মিটারে ছিল, আর নিচে এটা কি টাইম 3600, সেটা কিসে, সেকেন্ডে, আর মিটার বাই সেকেন্ড একেই আমরা ম্যাথের ভাষায় মিটার পার সেকেন্ড বলি, আর ফিজিক্সের ভাষায় মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান দেওয়া থাকে, দেখবে তো এই হয়ে গেল মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডে এটা আমরা কত পাবো, কাটাকাটি যদি আমি একটু ছোট করে দিই, তাহলে 2 জিরোর সঙ্গে 2 জিরো আউট হয়ে গেল, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তাহলে কত আসছে, 5/18, আর এই যে কি মিটার পার সেকেন্ড, বোঝা গেল 5/18 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে সিম্পল লজিকটা। এবার যখনই এটা কিমি পার আওয়ারে যেতে হয়, জাস্ট এই ভগ্নাংশটা উল্টে দাও, 18/5, অর্থাৎ এটাকে আমি বলতে পারি যে আমি প্রত্যেক 18 সেকেন্ডে 5 মিটার যাচ্ছি, সেই অনুযায়ী আমাকে ডাইভার্ট করতে হয়, প্রত্যেক 18 সেকেন্ডে আমি 5 মিটার যাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার কোশ্চেনে চলে আসি, যারাই মনে হবে যে না এইটুকু থিওরি অন্তত তোমাদের, যারা একদম ফ্রেশার নিউ
লাগবে তার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, আমি কোশ্চেন সলিউশনে যাব। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ওয়ান পড়ো, কি বলেছে। একজন লোক দিল্লি থেকে দেরাদুন যাচ্ছেন, অর্ধেক রাস্তা তিনি বাসে 50 কিমি/ঘন্টা গড় গতিতে এবং অর্ধেক ট্রেনে 70 কিমি/ঘন্টা গড় গতিতে অতিক্রম করেন, পুরো যাত্রার গড় গতি কত? কমন একটা প্যাটার্ন, যে পরীক্ষাই বসো না কেন সেটা ছোট মাঝারি বড় বলে কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা পরীক্ষার কমন একটা প্যাটার্ন। তাহলে কি করবে, আমরা জানি যে যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে যায় স্পিডের রেশিওই কি ব্যস্ত রিলেশন যেটা আসে সেটা টাইমের আসে। এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু ডিস্টেন্স কনস্ট্যান্ট নয়, ভেঙে ভেঙে যাচ্ছে, তাহলে স্পিডটা কী কী দেওয়া রয়েছে? না ফার্স্ট টাইম সে অর্ধেক 50 কিমি/ঘন্টা গতিতে, আর ট্রেনে সে 70 কিমি/ঘন্টা গতিতে চলছিল। এবার ডিস্টেন্স আমরা জানিই না, ডিস্টেন্স যখন জানি না আমরা কি করতে পারি, এদের এলসিএম নিতে পারি। তাহলে এদের এলসিএমটা কত আসবে, 70 কিমি/ঘন্টা আর হচ্ছে 50 কিমি/ঘন্টা, তাহলে কত আসবে, 350 ধরে নাও। তাহলে ডিস্টেন্স আমরা ধরলাম কত, 350 কিলোমিটার। এবার স্পিড দিয়ে যদি আমরা ডিস্টেন্সকে ভাগ করি, আমরা জানি যে সেটা কি হিসাবে আমাদের প্রোডাক্টে দেবে, টাইম, কারণ স্পিড ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে 50 দিয়ে যদি 350-কে ভাগ করি 7 পাবো, আর 70 দিয়ে যদি 350-কে দিয়ে ভাগ করি 5 পাবো। 50 কিমি/ঘন্টা গতিতে যদি আমি 350 কিলোমিটার কভার করতাম সেক্ষেত্রে আমার টাইম লাগতো 7 ঘন্টা, 70 কিমি/ঘন্টা গতিতে যদি 350 কিলোমিটার কভার করতাম সেক্ষেত্রে আমার টাইম লাগতো 5 ঘন্টা। এবার কোশ্চেনে বলেছে কি আমাদের গড় গতি বের করতে হবে, তাহলে টোটাল টাইমটা কত লাগছে, 7 ঘন্টা আর 5 ঘন্টা 12 ঘন্টা। আর অ্যাভারেজ স্পিড বা গড় গতি বের করতে হয় কি, স্পিড মানেই ডিস্টেন্স বাই টাইম, কিন্তু যদি অ্যাভারেজ কথাটার সাথে চলে আসে তাহলে সেক্ষেত্রে কি হয়, টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। এবার টোটাল টাইম তো আমার 12 ঘন্টা লেগেছে, কিন্তু আমি টোটাল দূরত্ব কতটা কভার করেছি, এখানেই হচ্ছে টুইস্ট। এখানে অর্ধেক দূরত্ব এই 50 কিমি গতিতে, আর বাকি অর্ধেক দূরত্ব 70 কিমি গতিতে। তাহলে অর্ধেক দূরত্ব মানে এই 350 কিলোমিটার একবার গেলাম 50 কিমি/ঘন্টা গতিতে, আবার 70 কিমি/ঘন্টা গতিতে আরও একবার 350 কিলোমিটার গেলাম, তাহলে টোটাল দূরত্ব কত কিলোমিটার কভার হলো, টোটাল দূরত্ব কভার হলো 350 আর 350, 700 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 700 কিলোমিটার দূরত্ব আমি কভার করছি, টোটাল টাইম নিয়েছে 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে 12 দিয়ে যদি দেখো যে পুরোপুরি কাটা যাবে না, কারণ 4 দিয়ে যদিও বা 100-কে ভাগ যায় 700-কেও 4 দিয়ে যাবে, কিন্তু 3 একটা 12-র মাল্টিপল, তাহলে 3 দিয়ে কিন্তু 700-কে ভাগ যাচ্ছে না, তাহলে পয়েন্টে আসবে। এবার তুমি অপশনগুলোর দিকে যদি চোখ বোলাও প্রত্যেকটাই পূর্ণ সংখ্যায় আছে, একমাত্র ডি অপশনে দেখো এন ও টি মানে নান অফ দিস, তার মানে কি এটা দশমিকে আসবে, তাহলে নান অফ দিস এই বাদ বাকি তিনটি অপশনের একটাও নয়, তাহলে তুমি এখানে ক্যালকুলেশনটা করতে যাবে না যেহেতু অবজেক্টিভ পরীক্ষা। তাহলে অপশন নাম্বার ডি তুমি চোখ বন্ধ করে মার্কিং করে দাও, পুরোপুরি কাটাকাটির প্রয়োজন নেই, আদারওয়াইজ তুমি ভাগ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার টু, একজন ব্যক্তি 450 মিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে গুলি ছুটতে দেখেন যে তিনি গুলি চালানোর হাফ সেকেন্ড পর লক্ষ্যবস্তুতে গুলির শব্দ আসে, অর্থাৎ এখানে দাঁড়ানো ওই প্রান্তে গুলির হচ্ছে ছুটতে হবে, তাহলে এখান থেকে যখনই আমি শ্যুটটা করছি ওই যে যে গুলির যে আওয়াজটা যে না ফায়ারিং হয়েছে সেই আওয়াজটা ওখানে কত সেকেন্ড পরে যাচ্ছে, হাফ সেকেন্ড পরে ওখান থেকে শুনতে পাচ্ছে। এবার লক্ষ্য এবং শুটিং পয়েন্ট থেকে সমান দূরত্বে থাকা একজন ব্যক্তি, লক্ষ্য যেখানে আমার শুটিং পয়েন্ট আর হচ্ছে লক্ষ্যর সমান দূরত্বে মানে মিডিল পয়েন্টে থাকা একজন ব্যক্তি বন্দুকের শব্দ শোনার 3 সেকেন্ড পরে বুলেটের আঘাত শুনতে পান, শব্দের গতি বের করতে হবে।
দেখো, ওই কামান দাগার কোশ্চেন আমি এমন ভাবে আরো 2-4 বছর আগে ইউটিউবেই দিয়ে রেখেছি ক্লাস, যে তোমাদের আর বাকি কোথাও কোনো প্ল্যাটফর্মে প্রয়োজন পড়বে না। আর জানো যে দাদার থেকে যেসব কোশ্চেনের কালেকশন আসে, যেসব কনসেপ্ট আসে, সত্যি সেগুলো ইউজফুল। আর যেগুলো ইউজফুল নয় সেগুলো দাদাও নিজে জঞ্জাল হিসাবে রাখেও না, তোমাদের মাথাটাও জঞ্জাল হিসেবে তৈরি করতে চায়ও না। দেখো, কোশ্চেনটা এত সুন্দর কোশ্চেন, হয়তো এর আগেও কোনো একটা প্র্যাকটিস সেট হিসেবে আমি করিয়ে দিয়েছিলাম শুধু সলিউশনটা, আজকে পুরোপুরি ধারাটা তোমরা একটুখানি বুঝে নাও। মনে করো যে এখান থেকে ফায়ারিংটা হলো, লক্ষ্যবস্তুটা এখানে। এবার এই মিডিলে একটা লোক দাঁড়ানো, মিডিলে একটা লোক দাঁড়ানো। এবার এখান থেকে যখনই ফায়ারিংটা হলো, হাফ সেকেন্ড এখানে টাইম লাগলো, আওয়াজটা শুনছে এই ব্যক্তিটাই, কিন্তু এরও হাফ সেকেন্ড পরে গিয়ে এখানে আবার ফায়ারিংটা হলো। এবার যখনই ফায়ারিংটা এখানে গিয়ে লক্ষ্যবস্তুতে হিট করলো, এখান থেকে আবার এর কাছে সেই আওয়াজটা আসতে হাফ সেকেন্ড টাইম নিয়েছে। তাহলে এই যে যে পুরো কেসটা বা ঘটনাটা হলো, এখানে কতটা টাইম খেয়েছে? হাফ হাফ, এক আর হচ্ছে হাফ, 1.5 সেকেন্ড টাইম খেয়েছে। টোটাল টাইমটা কত লেগেছে? 3 সেকেন্ড। তাহলে টোটাল যদি 3 সেকেন্ড হয়, 3 থেকে যদি আমি 1.5 মাইনাস করে দিই, কত পড়ে থাকে? দেরি তো পড়ে থাকে ভাই, 1.5 সেকেন্ডই তো পড়ে থাকে। দেরকে আমরা লিখতে পারি ক্যালকুলেশনের সুবিধার্থে 3/2, ক্যালকুলেশনের সুবিধার্থে দেরকে লিখতে পারি 3/2। তাহলে এত সেকেন্ড টাইম লাগছে, আমাদের কী বের করতে হবে? শব্দের গতি, ডিস্টেন্সটা কত? 450 মিটার। এবার আমরা জানি যে ডিস্টেন্স বাই টাইম স্পিড, তাহলে স্পিডটা কত আসবে ভাই? 450 মিটার। টাইমটা কত লাগছে? 3/2। ব্যাস, 450 গুণ হচ্ছে 2, উপরে চলে গেল বাই 3, 3 দিয়ে কেটে দাও 150 বার, তাহলে 150 × 2 = 300 মিটার/সেকেন্ড। আর এটাই হচ্ছে তোমার উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো কামানদাগা এখন অতীত। যারা এই ফ্রি ক্লাসটাও দেখছো, তারা মাথায় রেখো যে আমাদের এই প্যাটার্নটা মাথায় রাখতে হবে, কনসেপ্ট থিওরিটা। ঠিক আছে, না হলে কিন্তু ভুক্তভোগী হবে, কে জানে যে কেপি কনস্টেবল এক্সামে বা রেলওয়ের পরীক্ষাতেও পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। একজন মানুষকে 72 কিলোমিটার যাত্রা করতে হয়, টোটাল দূরত্ব কত? 72 কিলোমিটার যাত্রা করতে হয়। তিনি 12 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালান, ভালো কথা। নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর, অর্থাৎ একটা দূরত্ব ডিস্টেন্স চলে যাওয়ার পরে সাইকেলটি পাংচার হয়ে গেছে, কিছুটা দূরত্ব গেছে, সাইকেলটা পাংচার হয়ে গেছে, এবং সে বাকি দূরত্ব 9/2 কিমি/ঘন্টা গতিতে পায়ে হেঁটে যাচ্ছে, এটাও ভালো কথা। যাত্রার মোট সময় 17/2 ঘন্টা হলে সাইকেলটি কোথায় পাঙ্কচার হয়েছে, অর্থাৎ কত কিলোমিটার দূরত্বে গিয়ে সাইকেলটি পাঙ্কচার হয়েছে? তাহলে তোমরা এবার ভাবো যে কোশ্চেনের ভাষাটা কীরকম, হঠাৎ করে তোমাদেরকে একটুখানি কী করে দেবে? ঘাবড়ে দেবে পরীক্ষার হলে। কিন্তু এটা তুমি অ্যালিগেশন রুল ধরে করতে পারো, কমপ্লিট টাইমটাকে একই স্পিড দিয়ে দূরত্ব হিসাবে বের করতে পারো। এবার অ্যালিগেশনে ক্যালকুলেটিভ হয়ে যাবে, অ্যালিগেশনের সেকেন্ডারি ওয়েতে আমাদের এগোতে হবে। তাহলে সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে, দেখো টোটাল আমি টাইম নিয়েছি কত ঘন্টা? 17/2 ঘন্টা। তাহলে টোটাল টাইম হচ্ছে আমার 17/2 ঘন্টা। আমি সাইকেলে গিয়েছি আর হচ্ছে পায়ে হেঁটে গিয়েছি। আমি সাইকেলে চলেছি 12 কিমি/ঘন্টা গতিতে, আর পায়ে হেঁটে চলেছি 9/2 কিমি/ঘন্টা গতিতে। 9/2কেও লিখতে পারি আমরা 4.5। দেখো, এটা যদি 4.5 কিমি/ঘন্টা গতিতে চলি, এখানেও যদি আমি সাইকেলেই 4.5 কিমি/ঘন্টা গতিতে চলতাম, তাহলে এখানে আরও কতটা গতিবেগ পড়ে থাকছে 12-র মধ্যে? 12 থেকে 4.5 বাদ দিয়ে দাও, 7.5, তাই তো? 7.5। তাহলে আমি যদি এই 4.5 কিলোমিটার গতিবেগে এই 17/2 ঘন্টা ধরেই চলতাম, তাহলে টোটাল কতটা দূরত্ব যেতাম? একটু গুণ 4.5। 4.5কে আমরা লিখতে পারি 9/2 হিসাবে, তাহলে 9×17 কত? 153। বাই হচ্ছে 2×2=4, তাহলে 153/4 কিলোমিটার আমি দূরত্ব
কভার আপ করতে পারতাম, কিন্তু টোটাল দূরত্ব আমি কভার করেছি কত কিলোমিটার, 72 কিলোমিটার। তাহলে 72 থেকে এই দূরত্বটা মাইনাস করে দাও, 153/4, তাহলে কত আসছে, 428, 478, 288 থেকে 153, 135/2 হচ্ছে 4 কিলোমিটার দূরত্ব এখনও কভার আপ হতে বাকি। তাহলে এই দূরত্বটা এখনও কভার হতে বাকি কেন? কারণ এই যে যে সাইকেলে করে আমি 7.5 কিলোমিটার গতিবেগে চলতে পারতাম, সেইটা এখনও আমি চালাইনি। তাহলে আমি সাইকেলে যত টাইম ধরেই চলি না কেন, সেই টাইমটা যদি আমি এই 7.5 কিমি/ঘন্টা গতিবেগে চলি, তাহলে আমার ডিস্টেন্সটা কত কভার হবে, 135/4 কিলোমিটার। স্পিড 7.5 কিলোমিটার আমি ধরি নি, তাহলে এটা স্পিড গুণ সাইকেল মানে কি, এটা টাইম, স্পিড ইনটু টাইম কি হয়, ডিস্টেন্স হয়। তাহলে এই ডিস্টেন্সটা আমি এই টাইমে কভার আপ করতে হবে, তবে গিয়ে কন্ডিশন স্যাটিসফাই হবে। এবার 7.5 কে তুমি লিখতে পারো, 7.5 কে লিখতে পারো 15/2, 15/2, 15 দিয়ে কেটে দাও, 9 × 15 = 135, 2 × 2 = 4, অর্থাৎ সি এর মান যদি 9/2 মানে 4.5 আসে, তার মানে কি 4.5 ঘন্টা আসলো, অর্থাৎ সাইকেলে আমি 4.5 কিলোমিটারই চলতে পেরেছি। সাইকেলে আমি 4.5 কিলোমিটার চলেছি, তারপরে গিয়ে আমার সাইকেলটা পাঙ্কচার হয়েছে। তাহলে সাইকেলের গতিবেগ কত, সাইকেলের গতিবেগ তো 12 কিমি/ঘন্টা, 1 ঘন্টায় যদি 12 কিলোমিটার যেতে পারে, 4.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে 12 × 4.5 মানে 9/2 করে দাও, 2 দিয়ে কেটে দাও 6 বার, 6×9 = 54 কিলোমিটার। তাহলে 54 কিলোমিটার পরে গিয়ে সাইকেলটা পাঙ্কচার হয়েছে, অপশন নাম্বার বি। তুমি যে ওয়েতে যাও, রুল অফ অ্যালিগেশনে যদি যাও, ক্যালকুলেশন এর থেকে বেশি হবে, যেহেতু ভগ্নাংশ আর ক্যালকুলেটিভ করার জন্যই কিন্তু ভ্যালুগুলো তোলা, ঠিক আছে? কারণ কি, তুমি সমস্ত কোশ্চেনের এখন প্রসেস জানো, ইচ্ছে করে তোমাকে ওই লাস্টে 10 মিনিট হাতে দিয়ে বসিয়ে না রেখে তোমাকে কাজ করিয়ে নিতে হবে যে তুমি কতটা ফাস্ট ক্যালকুলেশনেও এগোচ্ছ। এখন মূল টেন্ডেন্সি হচ্ছে এটা, ট্রেন্ড চলছে এটা। কোশ্চেন নাম্বার 4, একটি ট্রেন এ থেকে বি পর্যন্ত যাত্রা করে এবং একটি নির্দিষ্ট সময়ে 60 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, কিন্তু ট্রেনটি যদি এ থেকে বি পর্যন্ত 80 কিমি/ঘন্টা বেগে এবং বি থেকে এতে 40 কিমি/ঘন্টা বেগে যাত্রা করত, তাহলে দুই ঘন্টা বেশি সময় লাগত, এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? খুব ভালো কোশ্চেন, যদি পজ করে দিয়ে নিজেরাও ট্রাই করো, তবুও কিন্তু এগুলো একটু ধ্যান দিয়ে করতে হবে। ফার্স্ট কন্ডিশন কি, এই যে যে 60 কিমি/ঘন্টা গতিবেগ দেওয়া রয়েছে, এই গতিবেগে এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে এসছে, 60 কিমি/ঘন্টা কনস্ট্যান্ট গতিবেগেই। তারপরের কন্ডিশনে কি বলেছে, 80 কিমি গতিবেগে সে এ থেকে বিতে গেছে, কিন্তু ফেরার সময় 40 কিমি/ঘন্টা গতিবেগে ফিরেছে। তাহলে দেখো, এটা আমরা কিভাবে এগোবো, এটা আমরা এলসিএম ওয়েতেই এগোবো। স্পিডটা দেওয়া রয়েছে 60 কিমি/ঘন্টা, তারপরে 80 কিমি/ঘন্টা, তারপরে 40 কিমি/ঘন্টা। মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে 60, 80, 40, এলসিএম কত পাবো, 240। তাহলে এটা যদি ডিস্টেন্স হয়, স্পিড দিয়ে যদি আমরা ডিস্টেন্সকে ভাগ করি, তাহলে আমরা কী পাবো, টাইমই তো পাবো, কী পাবো, টাইম পাবো। তাহলে 240 কে যদি 60 দ্বারা ভাগ করি, 4, 240 কে 80 দ্বারা ভাগ করলে, 3, আর এটা দিয়ে 6। এবার মূল কারণে আসো, এই 60 কিমি/ঘন্টা গতিবেগে সে এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে এ ফিরেছে এই গতিবেগেই। তাহলে দুটো টার্ম, একবার এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে ফিরে এসছে, ক্লিয়ার? আর 80 কিমি/ঘন্টা গতিবেগে সে এ থেকে বিতে গেছে, আর 40 কিমি/ঘন্টা গতিবেগে সে বি থেকে এতে ফিরে এসছে। তাহলে এই দুটো মিলে হচ্ছে একটা টার্ম, আর এই একটা মিলে হচ্ছে দুটো টার্ম, বোঝা গেল? তাহলে এখানে যখন দুটো টার্ম কাজ হচ্ছে, তার মানে সে 60 কিমি/ঘন্টা গতিবেগে একবার যখন বি পয়েন্টে গেল, তখন তো 4 ঘন্টা টাইম লেগেছে,
আবার বি থেকে যখন এতে ফিরে এসেছে তখন আবার গিয়ে 4 ঘন্টা লেগেছে, তাহলে 4 ঘন্টা কতবার লেগেছে? 2 বার। তাহলে 4 দুগুণে টোটাল এক্ষেত্রে তার কত সময় লেগেছে? 8 ঘন্টা। ঠিক আছে, আর 80 কিমি/ঘন্টা গতিবেগে সে 240 কিলোমিটার কভার করে সে 3 ঘন্টা টাইম লেগেছে, যখন 40 কিমি/ঘন্টা গতিবেগে সে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এসছে তখন আবার 6 ঘন্টা টাইম লেগেছে। তাহলে টোটাল এই দুটো কন্ডিশন মিলে 6 আর 3 9 ঘন্টা টাইম লেগেছে। ঠিক আছে, তাহলে আগে 8 ঘন্টায় সে কভার করেছে, এখন 9 ঘন্টায় কভার করছে, আগের থেকে এখন কত ঘন্টা বেশি লাগছে? 1 ঘন্টা বেশি লাগছে। কোশ্চেনের দিকে তাকাও, বেশি লাগছে কত ঘন্টা? 2 ঘন্টা। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা, একের থেকে তো 2 গুণ বেশি। তাহলে 240-এর সঙ্গে আমরা দ্বিগুণ বাড়িয়ে দেব, তাহলে কত ঘন্টা টাইম লাগবে? সরি, ডিস্টেন্সটা কত আসবে? 240 দুগুণে 480। অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা কখনোই ভুল করবে না, কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল কনসেপ্ট, ওই 1 নম্বরের সেম প্যাটার্নের। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। একজন পিতা এবং তার পুত্র যথাক্রমে 12 কিমি/ঘন্টা এবং 18 কিমি/ঘন্টা গতিতে একটি বিন্দু এ থেকে শুরু করে এবং বি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ ছেলে আর বাবার মধ্যে রেস হচ্ছে মনে করো। এবার কি হয়েছে, যদি তার ছেলে পিতার 60 মিনিট পরে শুরু করে, এবার স্বাভাবিক ব্যাপার, পিতার বয়স হয়ে গেছে, ছেলের অল্প বয়স, তোমরা যেরকম মাঠে ছুটছ, কি বলেছো, তুমি তো রেগুলারই প্র্যাকটিস করছো, তুমি বলছো যে তোমার বাবাকে তুমি আগে চলে যাও, তোমার 60 মিনিট পরে মানে 1 ঘন্টা পরে আমি চলা শুরু করব। এবার রেসটা যথাযথই শুরু করলে, ওই 1 ঘন্টা চলার পরে তুমি শুরু করলে দৌড়ানো, কিন্তু তারপরেও কি না, তোমার বাবার 60 মিনিট আগেই তুমি রেসটা শেষ করে ফেলেছো। তাহলে এখানে ভাবো যে তোমার বাবা, তোমার ইলেকট্রিসিটিটা চলে গেছিল, যাই হোক, ডিস্টারবেন্স তোমাদের থেকে বেশি আমারই হলো। এবার কি হয়েছে, তাহলে তোমার বাবা তোমার থেকে কতক্ষণ টাইমের দিক থেকে পিছিয়ে? 2 ঘন্টা, মাথায় রাখবে, ভালো করে আমি এঁকে দিচ্ছি। মনে করো যে এখানে তোমার বাবা আর তুমি দাঁড়ানো, এখান থেকে তুমি বললে তোমার বাবা 60 মিনিট চলে গেছে, 60 মিনিট আগে চলে গেছে তোমার বাবা এখানে আর তুমি এখনও এখানে। এবার যেতে হবে মনে করো যে এই পজিশনে, 60 মিনিট যখনই হয়ে গেল তোমার বাবা তো এখান থেকে চলা শুরু হলো, তুমি এখান থেকে চলছো। এবার তোমার বাবার পৌঁছানোর আগে এইখানে তুমি যখনই পৌঁছে গেল গিয়ে দেখছো যে তোমার বাবা তোমার থেকে এখনও 60 মিনিট পেছনেই পড়ে রয়েছে। তাহলে তোমার বাবা তোমার থেকে কত টাইম পেছনে? এখানে 60 মিনিট, এখানে 60 মিনিট, টোটাল 2 ঘন্টা পিছিয়ে। ব্যাস আর কিচ্ছু নেই, শুধু এইটুকুই এখানে খুঁজে বের করার পজিশন ছিল। এবার দেখো, পিতার গতিবেগ 12 কিমি/ঘন্টা আর পুত্রের গতিবেগ 18 কিমি/ঘন্টা, এটা স্পিড। স্পিড থেকে আমরা এতক্ষণে বুঝে গেছি যে ডিস্টেন্স কী করে নিতে হয় এদের, এলসিএম থেকে। ক্লিয়ার? তাহলে 12 আর 18 লসাগু কত? 72। এবার 72-কে যদি 12 দ্বারা ভাগ করি, 6 12 72, আর যদি 72-কে 18 দিয়ে ভাগ করি, 4 18 72। দেখো তো ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা 2, তাই তো, পিতা এবং তার পুত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে পুত্র যদি 4 ঘন্টা নেয়, পিতা সেক্ষেত্রে 6 ঘন্টা নিচ্ছে, তাহলে দুজনের টাইমের মধ্যে ডিফারেন্স কত? 2 ঘন্টা। কোশ্চেন অনুযায়ীও আমরা পেয়েছি 2 ঘন্টা, তাই তো, 1 গুণ বেশি। তাহলে আমাদের কী বের করতে বলেছে, এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব কত? 72-এর 1 গুণ মানেই 72 কিলোমিটার। ব্যাস এইটুকুই তোমার উত্তর, অপশন নাম্বার ডি। তাহলে ডিস্টেন্সটা কত? 72 কিলোমিটারের রেস ছিল। ঠিক আছে, একই কনসেপ্ট একই জিনিস দিয়ে চলছে, ধীরে ধীরে একটু মাঝে মধ্যে মগজ ধোলাই টাইপের কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6।
একটা নির্দিষ্ট দূরত্ব একটা নির্দিষ্ট গতিতে যাওয়া হচ্ছিল। যদি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে কভার করা হয় তাহলে দুটি গতির অনুপাত কত? ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল উত্তর দেবে, ম্যাক্সিমাম। কেন ভুল উত্তর দেবে? ওই আমাদের বাংলাতে, বিশেষ করে আমাদের এই গ্রাম বাংলাতে একটা কথা আছে না, পচা শামুকে পা কাটা, সেই ধরনের কোশ্চেন হচ্ছে এগুলো। পরীক্ষার হলে একটু মগজ ধোলাই টাইপের কোশ্চেন করাতে করাতে এক্সামিনার টুইস্ট করে ওই মিডিল কোনো এক পজিশনে তোমাকে এই ধরনের কোশ্চেন ঢেলে দিল, তখনই তোমার এই ছোটোখাটো কোশ্চেনে আরও মাথাটা বিগড়ে যাবে বেশি, আর উত্তরটাও ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তুমি নিজেও ট্রাই করবে, দেখো আজকের পর থেকে আর ভুল। একটা জিনিস মাথায় রাখবে যে তুমি কোনো ভুল জায়গায় নেই, যে তুমি সেই জিনিসটা পরবর্তী সময়ে ভুল করবে, করতেই দেব না। দেখো নির্দিষ্ট দূরত্ব যখন বলা রয়েছে, যা খুশি দূরত্ব ভাবো, তাহলে আমি দূরত্ব ভাবছি 1 কিলোমিটার, দূরত্ব 1 কিলোমিটার ভাবছি। নির্দিষ্ট গতিতে, এবার নির্দিষ্ট গতিতে যখন আসলো, গতি আমরা কী করে পাবো? দূরত্বকে যদি টাইম দ্বারা ভাগ করি তবে গিয়ে দূরত্ব পাবো, গতি পাবো। তাহলে এক্ষেত্রে টাইমটা ভাবলাম 1, দূরত্বও 1, টাইমও 1, তাহলে স্পিড নিশ্চয়ই 1/1 মানে কত আসবে? 1ই আসবে। তাহলে শুরুতে আমার গতিবেগ কত? 1। এবার আমি কি বের করতে বলেছে? তাহলে দুটি গতির অনুপাত মানে ওল্ড অনুপাত নিউ, আগের গতি আর এখনকার গতি। আগের গতি আমি কততে চলছি? 1:1। এখনকার গতিবেগ আমার কত হবে? দেখো এবার কন্ডিশনে আসলো, অর্ধেক দূরত্ব, দূরত্ব তো 1 কিলোমিটার ছিল, 1/1 মানে কত? হাফ লিখলাম। দ্বিগুণ সময়ে, অর্ধেক দূরত্ব কিন্তু টাইমটা কি দ্বিগুণ, দ্বিগুণ সময়ে। তাহলে দ্বিগুণ সময় মানে কি? আগে তো আমি 1 ঘন্টায় কভার করেছি, এখন দ্বিগুণ মানে 2। তাহলে এখন এর টাইম যদি 2 ঘন্টা সময় হয়, তুমি ভাবো এটা ডিস্টেন্স, ডিস্টেন্সকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করি তবে গিয়ে স্পিড হয়, তাহলে একে আমরা 2 দ্বারা ভাগ করব, করে দিলাম। তাহলে এটা আগেকার স্পিড, এখনকার স্পিড এটা, তাহলে রেশিওটা ভাঙো, 1:1/2 অনুপাত 1/2 হয়ে যাবে। এবার 1/2 মানেই হচ্ছে এই পার্টটা কত আসা? 1/4 আসা। এবার ভগ্নাংশ হিসাবে তো অনুপাত থাকতে পারে না, 4টাকে এ পাশে নিয়ে আসো শিফট করে, 4:1। তাহলে 4:1 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার বি। মাথায় রাখবে ভুল অপশনটাই ফার্স্টে থাকবে। আমি জানি না তুমি কোন অপশনটা করেছো, কিন্তু মাথায় রাখবে যে এই ভুল অপশনটাই তোমার আগে আসবে, আসলে পরেই তোমার ওটাই মার্কিং করে দিয়ে চলে আসবে। কারণ ওই একটাই, চাকরির লোভ, ওটা তো সামাল দেওয়া যায় না পরীক্ষার হলে। তখন কী হবে? আমার আসলো 1/4 মানে 1:4 করে দিলাম, ওটাই মার্কিং করে দিয়ে আসলাম। ঠিক আছে, তো এদিকে খেয়াল রাখতে হবে যে পুরোপুরি আমি কনসেপচুয়ালিভাবে গিয়েই উত্তরটা দেব। কোশ্চেন যতটা ডাটা কম, কোশ্চেনের সলিউশন কিন্তু বেশি ডাটা অনুযায়ী। ঠিক আছে, এটা খেয়াল করবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে পারে এবং ফিরে যেতে পারে 6 ঘন্টার মধ্যে। নির্দিষ্ট দূরত্ব হাঁটতে পারে মানে যাওয়া এবং আসা দিয়ে টোটাল 6 ঘন্টার মধ্যে করতে পারে। তিনি 10 ঘন্টায় উভয় দিকে হাঁটতে পারেন। এবার উভয় দিকেই ওই দূরত্বটা, মানে যাওয়া আর আসা দিয়ে 10 ঘন্টা টাইম নেয় শুধু হেঁটে। আর এখানে দাঁড়িয়ে ফার্স্ট এটা ড্রাইভ ব্যাক এবং গাড়িতে ফিরে যেতে পারেন, গাড়িতে। ঠিক আছে, একজন ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটতে পারে এবং গাড়িতে ফিরে যেতে পারে 6 ঘন্টার মধ্যে, আর তিনি 10 ঘন্টার মধ্যে উভয় দিকেই হাঁটতে পারেন। দুই পথে মানে যাওয়া আর আসা দিয়ে গাড়ি চালাতে তার কত সময় লাগবে? মানে গাড়িতেই যদি যাওয়া আর আসা দিয়ে সে করতে চায় তাহলে কত সময় লাগবে? ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ মাথায় রাখবে। দেখো মনে করো যে এইটুকুই দূরত্ব, ফার্স্ট কন্ডিশনে কি বলেছে? তিনি পায়ে হেঁটে গেছেন এই পয়েন্টে, ফুট পায়ে হেঁটে গেছেন, আর এই পয়েন্ট থেকে ফিরে এসছেন কিসে? না গাড়িতে।
গাড়িতে করে এখান থেকে ফিরে এসেছেন এই পয়েন্টে, মূল যে পয়েন্ট থেকে সে শুরু করেছিল, তাহলে টোটাল টাইম নিয়েছে এক্ষেত্রে 6 ঘন্টা, টোটাল এই কন্ডিশনে 6 ঘন্টা। এবার তুমি আরেকটা চার্ট এই একই দূরত্বের বলি, আরেকটা কন্ডিশন কি বলেছে, তিনি 10 ঘন্টায় উভয় দিকে হাঁটতে পারেন, অর্থাৎ এখান থেকে হেঁটে গেছেন আবার এখান থেকেই ফিরে এসছেন মূল শুরুর স্থানে, টোটাল টাইম নিয়েছে কত ঘন্টা, 10 ঘন্টা। এবার দুই দিক থেকেই না হেঁটেই চলেছে তিনি, ভালো করে এই লজিকটা বুঝবে তাহলে এই টাইপগুলো আর তোমার জীবনে ঘুলাবে না। তুমি ভাবো একই দূরত্ব, এখানেও যা দূরত্ব এখানেও সেই একই দূরত্ব, এখানে যদি সে পায়ে হেঁটে গেল আবার আসলো, টোটাল যদি 10 ঘন্টা টাইম নিয়ে থাকে, তাহলে প্রত্যেকবারে এখানেও 5 ঘন্টা আবার ফেরার সময়ও 5 ঘন্টা, তবে গিয়ে 5 ঘন্টা, যেতে 5 ঘন্টা, আসতে টোটাল 10 ঘন্টা টাইম নিয়েছে। তাহলে সে যদি একবার যেতে পায়ে হেঁটে 5 ঘন্টা টাইম নেয়, এখানেও পায়ে হেঁটে সেই একই দূরত্ব গেছে, তাহলে এখানে 5 ঘন্টা টাইম নেবে কি না, তাহলে পায়ে হেঁটে সে 5 ঘন্টা টাইম নিয়েছে, টোটাল যদি তার 6 ঘন্টা টাইম লেগে থাকে তাহলে বাদ বাকি 1 ঘন্টা নিশ্চয়ই তার গাড়িতে লেগেছে। টোটাল যাওয়া পায়ে হেঁটে আর গাড়িতে করে ফেরা মিলে 6 ঘন্টা এখানে টাইম নিয়েছে। তাহলে পায়ে হেঁটে আমরা এখান থেকে বের করলাম যে তার পায়ে হেঁটে এই দূরত্বটা কভার করতে একবারে 5 ঘন্টা টাইম লাগে, তাহলে 5 ঘন্টা যদি সে পায়ে হেঁটে এই পয়েন্টে আসে আবার এখান থেকে বাকি টাইমটা নিশ্চয়ই সে গাড়িতে গেছে, তবে গিয়ে টোটাল 5 আর 1 6 ঘন্টা কভার হয়েছে। তাহলে গাড়িতে করে যেতে ওই দূরত্বটা তার কত টাইম লাগবে, 1 ঘন্টা। এবার বলেছে যে সে এখানে তো একবার আসতেই 1 ঘন্টা সময় নিয়েছে, তাহলে এরকম দুবার আসতে আবার যেতে তাহলে টোটাল কত ঘন্টা টাইম নেবে, 2 ঘন্টা। সিম্পল হিসাব, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। ঠিক আছে, জাস্ট একটু লজিক্যাল কোশ্চেন আর কিছুই না। তাহলে এই প্যাটার্নের যত কোশ্চেন হোক না কেন তোমরা পারবে, মাথায় রাখবে যে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বহু পরীক্ষায় আসে, আসছে আর আগামীতেও আসবে, এটা খেয়াল করবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। একটি ট্রেন মণিপুর থেকে সকাল 6টায় ছেড়ে যায় এবং 10টায় দিশপুরে পৌঁছায়, আরেকটি ট্রেন দিশপুর থেকে সকাল 8টায় ছেড়ে যায় এবং মণিপুরে পৌঁছায় 11:30, কোন সময় দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখো, মনে করো যে এটা মণিপুর, এটা দিশপুর, মণিপুর থেকে সকাল 6টায় রওনা দেয় আর এই ট্রেনটাই দিশপুরে কটায় গিয়ে পৌঁছায়, 10টায় পৌঁছায় আর দিশপুর থেকে 8টায় রওনা দেয়, মণিপুরে কটায় পৌঁছায়, 11:30। এখানে যেটা মূল পয়েন্টটা সেটা হচ্ছে কি, ভালো করে বুঝে নেবে, টোটাল ডিস্টেন্স কিছুই জানো না, কি করব, টাইমের রেশিও দেখো, টাইম কীরকম, এই ট্রেনটা 6টা থেকে 10টা টাইম নিয়েছে কতক্ষণ, 4 ঘন্টা, 6টা থেকে 10টার মধ্যে টাইম কত, 4 ঘন্টা, আর এই ট্রেনটা 8টা থেকে 11:30 কত টাইম নিয়েছে, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.5-কে লিখতে পারি আমরা 7/2 ঘন্টা। এবার টাইম থেকে এলসিএম নাও, তার সাথে 28 কিলোমিটার আমাদের কি দূরত্ব ভেবে নেব, 28 কিলোমিটার দূরত্ব ভেবে নিলাম, 4×28 আর হচ্ছে 8, তাহলে স্পিড চলে আসলো এদের কত কত, এই ট্রেনটার গতিবেগ ছিল 7 কিমি/ঘন্টা আর এই ট্রেনটার গতিবেগ ছিল 8 কিমি/ঘন্টা। মণিপুর থেকে দিশপুরের উদ্দেশ্যে এ 6টায় রওনা হয়েছে আর এ 8টায় রওনা হয়েছে, তাহলে 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা পর্যন্ত এই ট্রেনটা চলেছে, 1 ঘন্টায় যদি ফার্স্ট ট্রেনটা 7 কিলোমিটার যেতে পারে তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার এই ট্রেনটা এগিয়ে গেছে, 7×2=14 কিলোমিটার, তাহলে 14 কিলোমিটার যদি এগিয়ে গিয়ে থাকে, টোটাল ডিস্টেন্সটা আমরা কত ভেবেছি, 28, তাহলে 14 কিলোমিটার এগিয়ে এসছে এই ট্রেনটা এখান থেকে রওনা হচ্ছে, তাহলে এইটুকু দূরত্ব এখনও কত কিলোমিটারের রয়েছে, 14 কিলোমিটারের, সিম্পল হিসাব, তাহলে এই 14 কিলোমিটারটা কভার করতে হবে আমাদের কী স্পিডে, যেহেতু টাইম বের করতে বলেছে দুজনার মিলিত স্পিড, কারণ কি,
একে অপরের বিপরীত অভিমুখে, তাহলে এদের মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে কী হবে, কমতে থাকবে। তাহলে কমতে কখন থাকবে, যখন তাদের গতিবেগটা বেশি বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি কখন পেতে পারে, দুটো গতিবেগ যখন যোগ করব। তাহলে যোগ করে দাও 8 আর সাথে 15, তাহলে 1 ঘন্টায় 15 কিলোমিটার। তাহলে এত কিলোমিটার যেতে কত সময় লাগবে, টাইমটা মিনিটেও আছে, তাহলে 60 দ্বারা গুণ করে দাও, 4 15 60, অর্থাৎ 4 14 56 মিনিট। তাহলে 56 মিনিট দিয়ে দুটো অপশান রয়েছে, আমি কোন অপশানটা মার্কিং করব। দেখো, এই ট্রেনটা 6টা থেকে 8টায় রওনা হয়েছে এই পয়েন্ট থেকে, এই ট্রেনটাও 8টায়। তাহলে 8টার পরে গিয়ে আরও 56 মিনিট, তাহলে 8টা 56 মিনিট অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর। ঠিক আছে, মাথায় থাকবে, নো প্রবলেম, নো ইস্যু। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 9। একটি গাড়ির গড় গতি 75 কিমি পার ঘন্টা, আর ড্রাইভার প্রথমে তার গড় গতি 40% কমায় এবং তারপর 50% বাড়িয়ে দেয়, এখন নতুন গড় গতি কত, পার্সেন্টেজ ইউজ করে দাও। প্রথমে 40% কমায়, মানে 5 থেকে 2 কমে কত হয়ে গেছে, 3, তারপরে 50% বাড়িয়ে দিয়েছে, তার মানে 2 থেকে 3 হয়ে গেছে। ভগ্নাংশ ভ্যালু অ্যাট্যাক করলে পার্সেন্ট ক্লাসটা দেখে নেবে। তাহলে 5 দুগুণে 10 কিমি পার ঘন্টা গতিবেগ থাকলে 3 3 এখন 9 কিমি পার ঘন্টা গতি। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট কমছে দেখতে পাচ্ছ, 1 কমছে, বা তুমি এক্ষেত্রে 10-এর মান দেখিয়ে দাও, গতিবেগ কত ছিল 75, কত গুণ বেশি, 5 দুগুণে 10, 5 15 75, অর্থাৎ 15/2 গুণ বেশি। তাহলে 9-এর সঙ্গে 15/2 গুণ করে দাও, 9 15 135, বাই হচ্ছে 2, অর্থাৎ 67.5 কিমি পার ঘন্টা, অপশান নাম্বার সি। ঠিক আছে, পার্সেন্ট ভ্যালু ডাইরেক্ট অ্যাটাক করে দাও। গড় গতিবেগ এখানে 10 ছিল না, ছিল কত, 75, কম্পারিজন করে দিলে 9-এর মান দরকার, সিম্পল হিসাব। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন 10। একটা ট্রেন 35 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে, 28 সেকেন্ডে 55 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে ভ্রমণ করে, 260 মিটার দৈর্ঘ্যের আরেকটি ট্রেন অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো ভালো করে অঙ্কটা বোঝো, ভাষার খেলা, ইজিয়েস্ট কোশ্চেন। 35 কিমি পার ঘন্টা, আরেকটার হচ্ছে 55 কিমি পার ঘন্টা, ডিরেকশনটা কি, বিপরীত দিক। তাহলে 35 আর 55 রিলেটিভ স্পিডটা কত আসবে, 35 55 90, তাহলে 90 কিমি পার ঘন্টা, একে আমরা মিটার পার সেকেন্ডে নেব, তাহলে 5/18 দ্বারা গুণ। কিন্তু এই মিটার পার সেকেন্ড গতিতে কত সময় নিয়েছে, 28 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে গুণ হচ্ছে 28। তাহলে এটা কি আসলো, ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা দুটো ট্রেনেরই, মনে করো যে এই একটা ট্রেন আর একটা ট্রেন হচ্ছে এই, তাহলে একটার দূরত্ব ডিস্টেন্সটা জানো 260 মিটার দেওয়া রয়েছে, তাহলে পুরোটার ডিস্টেন্সটা হচ্ছে এখানে বেরোচ্ছে, তাহলে এই পুরো যে দূরত্বটা বেরোবে সেখান থেকে যদি এই 260টা আমরা মাইনাস করে দিই, তারপরে নিশ্চয়ই এই বাদবাকিটা চলে আসবে। তাহলে সেম করো, 18 দিয়ে কেটে দাও, 5/18 90, তাহলে 5 5 25 গুণ হচ্ছে 28, 8 25 এ 200 0 20, 25 দিয়ে 50 আর 20 70, 700 থেকে 260 মাইনাস করে দাও, 5 440 মিটার, তাহলে এটাই হচ্ছে উত্তর, 440 মিটার আছে, অপশান নাম্বার বি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, জাস্ট রিলেটিভ স্পিড কনসেপ্ট দিয়ে, আর নাহলে এক্সপেক্ট যদি ধরো তাহলে কিন্তু মুশকিল, ডিসক্রিপটিভ তোমার জন্য 10 নম্বর নেই যে তুমি 10 মিনিট ধরে করতে যাবে। কোশ্চেন নাম্বার 11। একটা ট্রেন 44 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনের গতি 54 কিমি পার ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ফাইন্ড করতে হবে। তো ক্যালকুলেশন এখানে তুমিও বানাবে, তোমার বন্ধুও বানাবে, কিন্তু ক্যালকুলেশনটাকে ওভারকাম করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কী করে ছোট ক্যালকুলেশন করা যায় দেখো, এবার তুমি ভাবো দুটো ক্ষেত্রেই, ট্রেনটা প্ল্যাটফর্মে অতিক্রম করুক আর কোনো ব্যক্তিকে অতিক্রম করুক, শুধু গতিবেগটা এখানে কার কাজ হচ্ছে, ট্রেনটারই, কারণ ব্যক্তিটাও চলমান নয় আর প্ল্যাটফর্মেরও গতিবেগ নেই। তাহলে গতিবেগ হচ্ছে 54 কিমি পার ঘন্টা,
एके जदि मीटार पर सेकेंडे नाओ पाँच बाई आठेरो। एबार एई स्पीडे से कत टाइम चले से चुवाल्लिस सेकेंड, ताहले गुण चुवाल्लिस ताहले टोटाल दूरत्व आसलो। এই টোটাল দূরত্ব থেকে যদি মাইনাস করে দিই আমরা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কী করে বেরোবে? ব্যক্তিকে অতিক্রম করেছে যে সময়ে, সেই সময়টাই হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। তাহলে এই 54 কিমি/ঘন্টা গতিতে, অর্থাৎ 54 × 5/18, ব্যক্তিকে অতিক্রম করেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। এবার দেখো, তুমি এতটা লিখলে লেখার কোনো প্রয়োজন নেই, তারপরেও সলিউশনটা ইজিলি দেখাচ্ছি, কিন্তু অ্যাভয়েড করবে এতটা লেখাও। এখানে দেখো তো 54 × 5/18, এখানেও 54 × 5/18, দুটো পার্টেই কমন। তাহলে আমি একবারে করতে পারি, এখান থেকেই তোমার সলিউশনটা স্টার্ট হবে। 54 × 5/18 গুণ, এদের মধ্যে টাইমের গ্যাপটা কত? 44 থেকে 20 মাইনাস করে দাও, তাহলে কত আসবে? 24। সিম্পল, এবার কাটাকাটি করো, 3 × 8 = 54, তাহলে 3 × 5 = 15 × 24 কত আসবে? 4 × 15 = 60, 0 + 6 = 15, 2 = 30, 7 = 36, তাহলে 360 মিটার। ঠিক আছে, তাহলে তোমার সলিউশন কোনটুকু? এইটুকু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নম্বর 12, একটা গরুর গাড়ি 10 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি এটি 3/5 সময়ে যাত্রার অর্ধেক কভার করে, তবে বাকি সময়ে বাকি দূরত্ব কভার করতে এর গতি কত হওয়া উচিত? এই যে সহজ ভাষার সহজ কোশ্চেন, এটাই পরীক্ষার হলে অনেক তোমাকে জ্বালা দিয়ে যাবে। দেখো, মাথায় রাখো যে টাইমটা কত? 10 ঘন্টা, আর ডিস্টেন্সটা 80 কিলোমিটার। কি বলেছে? যদি এটি 3/5 সময়ে, তাহলে টাইমটা যদি 3/5 নিয়ে থাকে, তার মানে 10 × 3/5, তাহলে 5 × 2 = 10, 3 × 2 = 6 ঘন্টা টাইম নেওয়া হয়ে গেছে। বাকি পড়ে থাকছে কত ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে বাকি দূরত্বটা কভার আপ করতে হবে। এবার বাকি দূরত্ব পড়ে থাকছে কত? বলেছে যাত্রার অর্ধেক, 80-এর অর্ধেক কত? 40। তাহলে এই 40 কিলোমিটার কভার করতে কত সময় নেবে? তাহলে স্পিডটা কি পাবো? 40 কিলোমিটার দূরত্ব কভার করতে হচ্ছে 4 ঘন্টায়, 10 কিমি/ঘন্টা। অপশন নাম্বার বি। ঠিক আছে, একদম বেসিক ওয়েতে কোশ্চেনটা করানো, আর কিচ্ছু না। কিন্তু তুমি যদি বেশি ওই ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতে চাও, তাহলে বড় করে ফেলবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 13, একটি ট্রেন 2 জন ব্যক্তিকে অতিক্রম করে, যারা ট্রেনটি যেদিকে যাচ্ছে একই দিকে 2 কিমি এবং 4 কিমি/ঘন্টা বেগে হাঁটছে, অর্থাৎ 2 জন ব্যক্তি পরপর হাঁটছে। কমন একটা ডাউট কোশ্চেন আমাদের মাঝে মধ্যেই কোর্সের ছেলেমেয়েদেরও চলে আসে। এবং যথাক্রমে 9 এবং 10 সেকেন্ডে তাদের সম্পূর্ণভাবে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, এই কোশ্চেনগুলো সবসময় একদম ইজিয়েস্ট ওয়েতে বেসিক রুলে এগোবে। ইজিয়েস্ট ওয়ে মানে দেখো, দুটো কন্ডিশনেই একটাই ট্রেন যে দুটোকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। ট্রেনের স্পিডটা যদি তুমি মনে করো যে এক্স, তাহলে যখন নাকি এই 2 কিমি/ঘন্টা গতিতে একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা কী আসবে? এক্স মাইনাস টু। আর যখন নাকি 4 কিমি/ঘন্টা একে অতিক্রম করছে, রিলেটিভ স্পিডটা কী আসবে? এক্স মাইনাস 4। এবার ডিস্টেন্স আমরা বানাবো, তাহলে এই গতিতে কত সময় নিচ্ছে? 9 সেকেন্ড, তাহলে গুণ 9 = এখানে 10 সেকেন্ড। দেখো, এক্ষেত্রে যেহেতু ইকুয়ালি হচ্ছে, তাহলে 5/18, 18/5 দেওয়ার কোনো প্রয়োজন নেই, কাটাকাটি হয়ে যাবে। তাহলে 9x - 18 = 10x - 40, তাহলে কত আসছে? x = 40 থেকে যদি 18 বাদ দাও, 22। x এর মান 22 মানে ট্রেনের গতিবেগ 22,
যে কোনো একটা ইকুয়েশনে পুট করো, যে কোনো একটা ইকুয়েশনে পুট করো, এই সাইড এই সাইড, যে সাইড এক্স এর মান যদি 22 হয়, 22 থেকে 2 বাদ দাও তার মানে 20, এবার 20 কিমি পার ঘন্টা, এবার তুমি 5/18 দিয়ে গুণ করো, গুণ হচ্ছে 9 সেকেন্ড, 9 দুগুণে 18, 2 দিয়ে কেটে দাও 10 বার, অর্থাৎ 5 10 50 মিটার ট্রেনের লেন্থ, ঠিক আছে, 50 মিটার ট্রেনটার লেন্থ, একদম বেসিক রুলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 14। ট্রেনে 33 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে এবং অন্য একটি ট্রেন বি 55 সেকেন্ডে খুঁটি অতিক্রম করে, ট্রেন এ এর দৈর্ঘ্য ট্রেন বি এর 3/4, ট্রেন এ এবং ট্রেন বি এর গতির মধ্যে সংশ্লিষ্ট অনুপাত কত? একদম সহজ কোশ্চেন, দেখো এ ট্রেনটা আর হচ্ছে বি ট্রেনটা যে টাইমটা নিয়েছে সেই টাইমটা কত? এ ট্রেনটা 33 সেকেন্ডে খুঁটিটা অতিক্রম করছে আর বি ট্রেনটা 55 সেকেন্ডে খুঁটিটা অতিক্রম করছে, তাহলে টাইমের রেশিওটা করে নাও। কারণ কি, আমরা এখানে 3/4 দেওয়া রয়েছে, যেখানে ভগ্নাংশ ইউজ সেখানেই রেশিওর ইউজ, তারপরে আবার অনুপাতেই আমাদের উত্তর বের করতে বলেছে, তাহলে আমরা কেন এত বড় বড় ভ্যালু রাখবো? 11 দিয়ে যাচ্ছে, 3/11 33, 5/11 55, 3:5। এবার তুমি রুলে চলে আসো, এ অনুপাত বি, ফার্স্ট ডিস্টেন্স আমরা কী পাবো? দেখো এ ট্রেনের দৈর্ঘ্য বি ট্রেনের 3/4, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, সাপোজ এ ট্রেনের এর 4/3 মানে 3, আর এদের নেওয়া টাইমের রেশিওটা কত পেয়েছি? 3:5। আমাদের গতির রেশিও বের করতে হবে, গতিবেগের, তাহলে গতিবেগের যখনই রেশিও বের করতে হবে, আমরা জানি যে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? গতিবেগই তো পাবো, তাহলে ভাগ করো, 3কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো? 1, আর 4কে 5 দ্বারা ভাগ করলে 4/5, তাহলে 5 এপাশে উপরে চলে আসবে এপাশে, তাহলে 5:4, তাহলে 5:4 অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, কোনো ইস্যু নেই, ক্লিয়ার? তাহলে এসব কোশ্চেন নিয়ে ঘাবড়ালে চলবে না, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 15। এ দিনে 8 ঘন্টা বিশ্রাম করলে 20 দিনে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে পারে, 8 ঘন্টা করে বিশ্রাম করে 20 দিনে একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটতে পারে, তিনি প্রতিদিন দ্বিগুণ দূরত্ব, দ্বিগুণ দ্রুত এবং দ্বিগুণ বিশ্রাম করতে কতক্ষণ সময় নেবেন? অর্থাৎ তিনি যদি সবগুলোই দ্বিগুণ দ্বিগুণ করে এগোন তাহলে কতদিন সময় নেবেন? অনেকে এটার ভুল উত্তর করবে, আর লজিক্যাল কোশ্চেন, ঠিক আছে, হয়তো তোমরা ফার্স্ট টাইম দেখছো, দেখাচ্ছি যেহেতু। দেখো এখানে মূল যে লজিকটা সেটা হচ্ছে কি, সে যদি দিনে 8 ঘন্টা করে বিশ্রাম নেয়, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে 8 ঘন্টা মাইনাস করে দাও বিশ্রামের, তাহলে বাদ বাকি পড়ে থাকছে 16 ঘন্টা, তার মানে এই 16 ঘন্টাই সে শুধু হাঁটছে, কাজের জন্য 16 ঘন্টাই ইউজ করছে, ঠিক আছে। তাহলে দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে দেখো 20 দিনে কমপ্লিট করছে, তাহলে টোটাল যে কাজটা হচ্ছে 16 ঘন্টা করে সে কাজ করছে কত দিন? 20 দিন, তাহলে 320 টোটাল হচ্ছে তার কাজ, 320 টোটাল হচ্ছে তার কাজ। এবার এখানে দাঁড়িয়ে বলছে যে সব কিছুই দ্বিগুণ দ্বিগুণ যদি হয়, অর্থাৎ এটাও দ্বিগুণ, এই এইটাও দ্বিগুণ, 8-এর যেটা বিশ্রাম সেটাও দ্বিগুণ, কাজ করার যেটা সেটাও দ্বিগুণ, দ্বিগুণটা কনস্ট্যান্ট, এটাকে সরিয়ে ফেলো। এবার বলছে তুমি সোজাসুজি ওই দ্বিগুণগুলো বাদ দিয়ে ভাবো যে সে কত সময় নেবে এই কাজটা করতে। দ্বিগুণ দ্রুত, দ্রুত মানে কি? স্পিডটা, টুয়াইস ফাস্ট, আচ্ছা দ্বিগুণ দ্রুত, দেখো দ্রুত যদি হয়, তুমি দ্বিগুণ দ্রুত কাজ করছো, তাহলে টাইমটা কি হাফ হয়ে আসবে না? যত গুণ তুমি স্পিড বাড়াবে তত গুণ সেই স্পিডে কি টাইমটাও কমে আসবে, তাহলে
ওয়ার্কিং আওয়ার যদি পার ডে 16 ঘন্টা হয়, তুমি যদি স্পিড দ্বিগুণ করো, তার মানে কি এটার হাফ কত আসবে? 8 ঘন্টা। তাহলে এই 320-কে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? 40। তাহলে 40 হবে এই কোশ্চেনের উত্তর, বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট। বাকি তোমার কাজের সময় তুমি বাড়িয়ে দাও, আর এই ঘুমের সময়ই বাড়িয়ে দাও না কেন, তোমার স্পিডটা যদি বেড়ে যায়, তার মানে কি তোমার এই কাজের সময়টা কমে আসবে। যত স্পিডে তোমার গতিতে কাজটা বাড়বে, তত গতিতেই সময়টা কমে আসবে, ঠিক আছে? এটা খেয়াল করবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 16। 600 কিলোমিটার যাত্রায় 8 ঘন্টা সময় লাগে যদি 120 কিলোমিটার ট্রেনে এবং বাকিটা গাড়িতে করা হয়। 20 মিনিট বেশি সময় লাগে যদি 200 কিলোমিটার ট্রেনে এবং বাকিটা গাড়িতে করা হয়। ট্রেনের গতির সাথে গাড়ির গতির অনুপাত কত? অনেক সময় এদের স্পিডটা ইন্ডিভিজুয়ালি বের করতে বলে, বহু আগে ওরকম 2-4 বছর আগেই করিয়ে দিয়েছি। দেখো, অনেকের মাঝে মধ্যেই গুলিয়ে যায় এই কোশ্চেনটা, কিন্তু আজকের পর থেকে গুলাবে না। যত জায়গায় যত কনসেপ্টভাবে দেখো না কেন, গুলিয়ে যাবে, কিন্তু আজকের পর থেকে গুলাবে না, একদম দৃঢ় বিশ্বাস গুলাবে না, সহজেই করতে পারবে, ইকুয়েশনও লাগবে না। দেখো মূল কারণটা কি, ট্রেনে করে যাচ্ছে আর হচ্ছে গাড়িতে করে যাচ্ছে, আর আমি নিচ্ছি টোটাল টাইমটা, ঠিক আছে? ট্রেনে করে 120 কিলোমিটার কভার করছে, ভালো কথা। তাহলে বাকিটা গাড়িতে, বাকিটা গাড়িতে যদি হয়, টোটাল যদি 600 কিলোমিটার হয়, তাহলে বাদ বাকি গাড়িটা মানে কত? 480 কিলোমিটার। তাহলে এই দুটো কন্ডিশনে টাইম নিয়েছে 8 ঘন্টা, এই ডাটা। নেক্সট আরেকটা কী বলেছে, যদি 200 কিলোমিটার ট্রেনে, তাহলে 200 কিলোমিটার যদি এবার ট্রেনে হয়, তার মানে বাদ বাকি 400 কিলোমিটার গাড়িতে, তাহলে টোটাল টাইম নিচ্ছে 20 মিনিট বেশি। আগে 8 ঘন্টা নিত, 8 ঘন্টা আর এখন 20 মিনিট, তাহলে 8 ঘন্টা 20 মিনিট টাইম নিচ্ছে। দেখো শুধু একটাই রুল মাথায় রাখবে, আমি যে কোনো একটাকে জিরো করে দেবো। এবার জিরো করার সুবিধাটা কী দেখো, ভালো করে বুঝবে। আমি যদি সাপোজ ট্রেনকে জিরো করে দিতে চাই, আমি কী করব? এই কন্ডিশনে আমি 600 বানিয়ে নেব, যেহেতু 600 কিলোমিটার দূরত্ব, শুধুমাত্র ট্রেন দিয়েই 600 কিলোমিটার চালিয়ে দাও। তাহলে ট্রেন দিয়ে যদি 600 কিলোমিটার চালাতে হয়, এই পুরো পার্টটাকে, একে 600 বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হচ্ছে? 5 দ্বারা। আর একে 600 বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হচ্ছে? 3 দ্বারা। 3 দুগুণে 600, 5 বারো 60। তাহলে এখানে এটাও 600, এখানে 3 দুয়ে এটাও 600, হয়ে গেল কমপ্লিট। তাহলে এখানে যখনই 5 গুণ হলো, এই 480-র সঙ্গেও যদি আমি 5 গুণ করি, তাহলে কত আসছে? 2400। আর 5 8 40, 40 ঘন্টা হয়ে গেল। এখানে 3 দ্বারা গুণ হচ্ছে, 600, 3 4 1200, আর 3 8 24, 3 20 60, 25 ঘন্টা, ঠিক আছে? এবার মূল জায়গাটায় আসো, এটা 600, এটা 600, জিরো হয়ে গেল, আউট। এই 2400 থেকে 1200 ডিফারেন্সটা কত কিলোমিটারের? 1200 কিলোমিটারের। টাইমের ডিফারেন্সটা কত ঘন্টার আসছে? 40 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে? 15 ঘন্টা। তাহলে গাড়ির 1200 কিলোমিটারের জন্য 15 ঘন্টা লাগছে। তাহলে গাড়ির গতিবেগটা কত? 1200 বাই হচ্ছে 15, 80 কিমি পার ঘন্টা গাড়ির গতিবেগ। তাহলে গাড়ির গতিবেগ যদি তুমি পেয়ে যাও, এই ইকুয়েশনটার থেকে তুমি এবার ট্রেনের গতিবেগ বের করতে পারবে। তাহলে ট্রেনের গতিবেগ কীভাবে বের করবে তুমি ভাবো, 80 কিমি পার ঘন্টা গতিতে 480 কিলোমিটার যেতে এর কত সময় লেগেছে? 480 বাই হচ্ছে 80, 6 ঘন্টা। টোটাল যদি 8 ঘন্টা লেগে থাকে, 2 ঘন্টা এখানে লেগেছে ট্রেনে, তাহলে 120 কিলোমিটার যদি 2 ঘন্টায় কভার করে, তাহলে প্রত্যেক ঘন্টায় গতিবেগটা কত আসবে? 60। তাহলে ট্রেন অনুপাত কার? ট্রেনের গতিবেগ কত? 60। আর গাড়ির গতিবেগ কত? 80। তাহলে 3 20 60, 4 20 80, 3:4, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আর কোনো ওই লজিক্যাল যে আমি এখান থেকে 80 কিলোমিটার নিয়ে এসে এখানে 200 করে দিলাম, এই 200 দেখে ওইসবের মধ্যে যাবে না।
ওই কিছুদিন পরে ওই লজিকটা আশা করছি ভুলে যাবে, কিন্তু এটা মাথায় রাখবে আমি সব সময় এই যে যে ফিক্সড ডিস্টেন্সটা থাকবে, আমি পুরোপুরি হিডেনের কনসেপ্টটাই বলে দিচ্ছি, এই যা ডিস্টেন্স দেওয়া থাকবে যে কোনো একটা পার্টকে সেই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট করে দিয়ে বেরোব, ঠিক আছে? তো আজকে এই 16টাই কোশ্চেন ছিল, আজকে এখানে এই ক্লাসটা শেষ করব। আর যারাই জানো যে না দাদার এখানে পড়ানো হয় জিস্ট, জেনুইন জিনিসগুলো পাওয়া যায়, তো তারা অবশ্যই বাকি বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো। আর যাদের মনে হবে যে না দাদার কোর্সে অ্যাডমিশন হবে, তাহলে দাদার কোর্সের সম্পর্কেও ডিটেল জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে এখানে, কন্ট্যাক্ট করতে পারো। বা তোমাদের চেনা পরিচিত যদি কোনো ভাই ব্রাদার থাকে, রিলেটিভ থাকে, তাদেরকে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।